আজ আমরা এসেছি একটা ছোট্ট মন্দির দেখতে, যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির। আর এর পাশেই রয়েছে লোকনাথ বাবার মন্দির, সেটাও তোমাদের দেখাবো। এখানে আমরা কয়েকদিন ধরে আসবো আসবো করছিলাম, কিন্তু সময় হয়নি, তাই আর আসা হয়নি। আজ বিকেলবেলা হঠাৎ করেই প্ল্যান হলো, তাই চলে আসলাম এখানে। আর এই মন্দিরটা দেখো, ছোট হলেও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আজ আমাদের একটু বিকেল বিকেল আসা হয়েছিল বলে দেখো মন্দিরে লাইটও জ্বালিয়ে দিয়েছে। আর এই লাইটের জন্য মন্দিরটাকে যেন আরো সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমাদের পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছো, এটাই হলো লোকনাথ বাবার মন্দির। আর এই দেখো পাশে সেই শিব মন্দিরটাও রয়েছে। আর এই দুটো মন্দিরেই প্রতিদিনই পুজো দেওয়া হয়। তোমরা যদি কেউ পুজো দিতে আসতে চাও তাহলে আসতে পারো এখানে। মন্দিরের চূড়ায় দেখো এখনো বাঁশ লাগানো রয়েছে, তার মানে এখনো এই মন্দিরের কনস্ট্রাকশন পুরোপুরি কমপ্লিট হয়নি। তো চলো এবার আমরা জুতো খুলে লোকনাথ বাবার মন্দিরটাও দর্শন করে আসি। এই যে দেখতে পাচ্ছো, এইরকম ভাবে দুদিক দিয়ে সিঁড়ি করা রয়েছে। আর এই দুদিক দিয়ে সিঁড়ি দিয়ে তোমরা ওপরে উঠতে পারবে। এই দেখো এইখানে লোকনাথ বাবার কি সুন্দর মূর্তিটা করা হয়েছে। আর মন্দিরের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই দেখো ওপরে রয়েছে ঝাড়বাতি। এই মন্দিরটা হলো মুকুন্দনগর গঙ্গার ঘাটে ঢুকতে তার আগেই একদম সামনেই রয়েছে মন্দিরটা। আর এই লোকনাথ বাবার মন্দিরের ওপর থেকেই তোমরা মুকুন্দনগর গঙ্গার ঘাটও দেখতে পারবে। মন্দিরটা ছোট হলেও আমাদের তো খুব সুন্দরই লাগলো। এবার দেখো তোমাদের মন্দিরের চারপাশটাও একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।